হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিউয়ার্স ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত ব্লগ। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, ডেইলি ব্লগ, সারাদিন কী কী করি তাই নিয়ে আজকের ব্লগ। তো রাজশাহী নগা থেকে আম আনাইছিলাম, সে আম এই তো হাড়ি ভাঙা আম। আমগুলা খেতে অনেক মিষ্টি, খুব ভালো। তো এখন আমগুলো আমি সব গুছাই নিতেছি, আজকে সকালবেলায় দিয়ে গেছে আম। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা কেমন আছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি আমগুলো নামাইছি, যখন তখন এগুলো দেখতেছি কোনো পচা পড়ছে কি না, কারণ আস্তে আস্তে তো অনেক সময় লাগছে এবার লকডাউনের কারণে, সেই জন্য চেক করে নিতেছি আর বাচ্চা বাচ্চা আলাদা আলাদা করতেছি। এই তো সবগুলো আম এখানে নিয়ে নিলাম। তো সকালবেলা নাস্তা, আজকে আমগুলো নামানোর পরে নাস্তা রেডি করছি, সবাই মিলে একসাথে নাস্তা করব, সেই জন্য নাস্তা তৈরি করে নিতেছি। তো এই লকডাউনে কার কেমন সময় কাটতেছে বাসার মধ্যে অবশ্যই জানাবেন। আর বাসায় থাকতে থাকতে সময় যায় না, তো ভাবলাম একটু একটু করে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো সময় চলে যাব। আর লকডাউনের মধ্যে বাসায় এত বসে থাকতে ভালো লাগে না। তো নাস্তা টাস্তা করে দুপুরে রান্না শুরু করলাম। তো আজকে মুরগি রান্না করব। তো আজকে মুরগি রান্নার রেসিপি আর শেয়ার করব না, এমনি সবাই যেভাবে রান্না করে আমি তো সেইভাবেই রান্না করি। তো ভাবছি আর বলবো না কী কী করলাম, সব কিছু দিয়ে বসাইতেছি, কি বলবো বুঝতে পারি না যে কি কথা বলবো আপনাদের সাথে, কি ভাল আর কি নিয়ে ভিডিও বানাইলে আপনাদের ভালো লাগবো। আপনাদের যেই যেই ভিডিও দেখতে ভালো লাগে সেইটা নিয়ে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর। এই তো আস্তে আস্তে আমার রান্না শুরু করে দিলাম। এখন পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমি এটা ভালো করে কষা নিতেছি। পেস্টটা অনেকে পেস্টটা ব্রাউন কালার করে নেয়, তো আমার পেস্টটা আমি আবার পেস্ট ব্রাউন কালার করি না, পেস্টটা নরম হলেই আমি আদা রসুন দিয়ে দিই। তো এই তো আমার তো মনে হয় পেস্ট যদি ব্রাউন কালার করে দেওয়া হয় তাহলে তরকারিটা কালচা কালচা লাগে, সেজন্য আমি ব্রাউন কালার করি খুব কম। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি সব মশলাই দিয়ে নিছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, তা সব কিছু দিয়ে কষাই নিতেছি। অনেকে বলতে পারে যে আপনি ধনিয়ার গুঁড়া ব্যবহার করেন না, আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করি না, আমার ধনিয়ার গুঁড়া খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ধনিয়ার গুঁড়া কখনোই ব্যবহার করি না। এই তো মুরগিগুলো দিয়ে দিলাম রান্না করতে, রান্না প্রায় বসাই দিছি, এখন মুরগিগুলো ভালো করে কষায় নিব আর অন্যদিকে আমি অন্য কাজ করে নিব। তো আজকে আরেকটা সবজি পাকাবো, সবজি বলতে মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে পাকাবো, পাক করব। তো মুরগি দিকে বসাই দিয়ে আমি ওই দিক দিয়ে চাল কুমড়া কেটে নেব। অনেক এলাকায় চাল কুমড়া বলে, জালি বলে, এক একজনের এক একটাই, তো আমরা জালি বলি আর আমার শ্বশুর বাড়ির এলাকায় চাল কুমড়া বলে। তো এখন জালি কুমড়া আর চাল কুমড়া এক এক জায়গায় এক এক বাসা আর কি। এই তো প্রায় মুরগি কষানো হয়ে গেছে, আমি এখন একটু গরম পানি দিয়ে দেবো মুরগির মধ্যে। তো লকডাউনে কি কার কী কীরকম সময় কাটতেছে অবশ্যই জানাবেন, কে কী করতেছেন, কারণ বাসায় বসে থাকতে এত ভালো লাগে না কারোই সবসময়।
লকডাউনের কারণে বাইরেও বের হওয়া যায় না, আর দেশের পরিস্থিতি অনেক খারাপ। খবরে দেখি প্রতিদিনই অনেক অনেক মানুষ মরতেছে, তো সবাই সচেতন থাকবেন। এই তো মুরগি রান্না প্রায় শেষ হয়ে আসছে, আর এদিকে ভাত বসাই দিছি, তো এর ফাঁকে আমি আবার চাল কুমড়াটা কেটে নিছি, তাই মুরগি নামাইনি, মুরগি হয়ে গেছে। তা চাল কুমড়াটা আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, মাথা ভেঙে মাথা আর লেজ দিয়ে রান্না করব। এই তো বসাই দিতেছি। আবারও বলি, যদি আমার ভিউয়ার্স ভাই বোনদের আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর আশা করি সবাই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি সামনে আগাইতে পারবো, আর পাশে না সামনে আগানোর জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, তো সবাই সাপোর্ট করবেন আশা করি। এই তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে আসতেছে। এই তো আমি মাছ দিয়ে দিছি, এখন মাছটা ভালো করে কষায় আমি চাল কুমড়াগুলো দিয়ে দেবো। এই যে মাছ কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়া দিয়ে দেবো। তো এখানে আমার লবণ দিতে মনে ছিল না, লবণটা আমি পরে অ্যাড করছি। আর তরকারির লবণ না দিলে তরকারির কালারই কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব থাকে, লবণটা দিলে তরকারির কালারটা অন্যরকম হয়ে আসে। এই তো কথা বলতে বলতে রান্নাও শেষ করে ফেলতে হয়ে যেতেছে, তো রান্না শেষ করে আমি ঘরটর গুছাই নিব, সব কিছু মোছামুছি করে মুছবো, কারণ অনেক ধুলাবালু জমে, প্রতিদিনই মুছতে হয়, না মুছলে ধুলাবালু অনেক জমে যায়। এই তো আমি একটু পানি দিয়ে দিছি সিদ্ধ করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। তো আমার রান্না শেষ করে আমি ঘর দুয়ার গুছাইতেছি, সব কিছু মুছে নিতেছি, মুছার পরে গোসল করব। এই তো অনেক ধুলা জমে, প্রতিদিনই মুছতে হয়, না মুছলে ধুলা অনেক পরে। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর সবাই সেফ থাকবেন, বাইরে বের হবেন কম, যাতে নিজেও সুস্থ থাকতে পারেন, পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিব, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।